চোখে দেখতে পারি না, তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না। আর আমার যখন যাকে পছন্দ হয় না, তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে। বাংলাদেশের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় যে বুবলিকে আপনি কোন নজরে দেখেন, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমি জানি এই হোয়াটসঅ্যাপ প্রচুর ভাইরাল হবে, এটা আমার কোনো ম্যাটার করে না। এছাড়া অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় বুবলিকে কি কখনো সামনাসামনি দেখেছেন, তখন অপু বলে আমি তার সম্পর্কে কোনো মন্তব্য বা জ্ঞানতব্য করতে চাচ্ছি না, আমি তাকে এক কথায় ঘৃণা করি। এছাড়াও সাংবাদিক তাকে জিজ্ঞেস করা হয় বুবলি একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিচ্ছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, বুবলি একজন নিউজ প্রেজেন্টার ছিল, তার অভিনয় দক্ষতা খুবই খারাপ ছিল, যেহেতু সাকিব তাকে হাত ধরে টেনে উপরে উঠিয়েছে, তো বলা যায় মানে জানারই সময় নেই। একবার একটি কথা আমি তাকে ঘৃণা করি,